হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। প্রতিদিনের মতো আজকেও ঠিক এই ধরনের সব সকালের কাজকর্ম দিয়ে সকালটা শুরু হয়েছে। কিন্তু জানেন তো, আজকে দিনটা ভীষণই স্পেশাল। আর কেন স্পেশাল সেটা জানার জন্য অবশ্যই আপনাদের একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। কারণ হচ্ছে, আজকে আমি আপনাদের একটা জায়গায় নিয়ে যাব, তবে গিয়ে বুঝতে পারবেন যে দিনটা কেন স্পেশাল। মানে এরকম দিন আমাদের জীবনে ধরুন আসতো যখন, তখন আমরা অনেকটাই বড়। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কাদের নিয়ে কথা বলছি। তো চলুন, এখন সকালের এই কাজকর্ম রোজ তো লেগেই থাকে, এগুলো না করলেও নয়, আবার এগুলো করতেও হবে। তো তাড়াতাড়ি করে এগুলো এখন একটুখানি রেডি করে দিই। এই যে রনের এখন দুধটা কুললাম, ও স্কুল যাবে। ওর তো ওই যে বলেছিলাম যে গরমের ছুটি পড়ে যাবে, তো এখানে টেক্সাসে প্রায় গরম পড়েই গেছে, মানে ভালোই গরম পড়ে গেছে। তো ওর খাবার টাবার রেডি করে টিফিন লাঞ্চ সব ভরে দিচ্ছি, নিয়ে তারপরে গিয়ে দুপুরের খাবার টাবার এই সব কিছু, ইভেন রাতের জিনিসপত্রও একটু গুছিয়ে রাখবো, যাতে করে ওই যে আপনাদের সঙ্গে নিয়ে যাব না একটা জায়গাতে, বললাম যে যেখানে দেখতে পাবেন যে আজকে দিনটা কেন স্পেশাল, তাহলে ওখান থেকে ফিরে এসে যাতে করে তাড়াতাড়ি করে আর কিছু না করতে হয় আর তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারি। তাই জন্য এখন মোটামুটি রনের এই টিফিন টিফিন রেডি করা হয়ে গেল। এখন জানেন তো সকাল অনেক বাজে, মানে ধরুন ওই 6টা মতো বাজে, 6টার দিকে উঠে আমাকে সব রেডি রেডি করে নিতে হয়, আর তার সঙ্গে রনকেও একটুখানি ওই দুধ টুধ দিয়ে খাইয়ে আসি। আর ও সকালে যখন এখন স্কুল যায়, তখন আর খুব অনেক কিছু বেশি কিছু খেয়ে যায় না। প্রথম প্রথম আসার পরে এখানে কয়েকদিন ওই একটু হেভি খাবার খেয়ে যেতে পারছিল, কিন্তু আবার ব্যাক টু নর্মাল রুটিন, সেই দুধ খেয়ে স্কুলে যায় ধরুন, আর তারপরে স্কুলে গিয়ে এই সব টিফিন, লাঞ্চের টাইমে ওদের যখন লাঞ্চ ব্রেক হয় তখন এই সমস্ত যা দিই সব মোটামুটি খেয়ে ফেলে। এবার চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে না হয় এবার বলেই ফেলি এই কাজটা করতে করতে যে আজকে কোথায় যাব। আজকে কিন্তু আপনাদের খুব চেনা জায়গাতেই নিয়ে যাব। মানে অলরেডি যারা আমার ব্লগগুলো দেখেন তারা দেখলে বুঝতেই পারবেন, ও মা, এ তো আবার সেই রনের স্কুলেই এসেছি আমরা। হ্যাঁ, আপনাদের আজকে রনের স্কুলেই নিয়ে যাব আমি, কারণ আজকে ওদের স্কুলেই একটা প্রোগ্রাম আছে, তো সেইখানেই নিয়ে যাব। কিন্তু কি প্রোগ্রাম সেটা তো জানার জন্য আপনাদেরকে অবশ্যই ব্লগটা পুরো দেখতে হবে, কারণ এখানে আমি বললেও আপনারা ঠিক বুঝতে পারবেন না যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কী নিয়ে। দাঁড়ান, আবার এই চিনিটা একটুখানি ঢেলে নিই। এটা সেদিন না কস্টকো থেকে কিনে এনেছি। দীপ বলল যে এখানে তো এই ধরনের ডাস্ট করা চিনি বেশি কিনতে পাওয়া যায়, ওই দানা দানা চিনিগুলো খুব একটা কিনতে পাওয়া যায় না। তবে এই কস্টকোতেই দেখেছি এরকম দানা চিনিও বিক্রি হয়। আবার এই জিনিসটা যেটা কিনে এনেছি, এটাও জানেন তো একটু দানা আর ডাস্টের মাঝামাঝি একটা, মানে ডাস্টই কিন্তু একটু দানা দানাও আছে, আর রংটাও কেমন একটু ঘোলাটে ঘোলাটে না। এই দেখুন, কথা বলতে বলতে যেখানটা কাটার কথা ছিল সেখানটা না কেটে ওপরটা যেমন কাটিয়ে অ্যাকচুয়ালি সেরমভাবে কেটে ফেলেছি। কাটতেই হতো না, একটা জিপলকের মতো সিস্টেম করা আছে। আজকাল দেখছি অনেক প্যাকেটে এই রকম সিস্টেমটা করে দিয়েছে, একটা জিপলকের মতো মাঝখান থেকে কাটা করে দিয়েছে, আর যাতে প্যাকেটটা না কাটতে হয় জিপলকটা ওরকমভাবে আটকানো যায়। আগে আগে জিপলকওয়ালা প্যাকেটগুলো একটু অন্যরকম হতো না? তো চলুন তাহলে, এবার রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এটা তো সেই রনের স্কুলেরই রাস্তা। লাস্ট কয়েকটা ব্লগে অনেকবারই রনের স্কুলে আপনাদের নিয়ে চলে এসেছি। আসলে রনের স্কুলের রাস্তাটা না ভেতর ভেতর দিয়ে এত গাছগাছালিতে ভরা যে যখন ফাঁকা থাকে আর সবুজ থাকে তখন দেখতে দারুণ লাগে, একদম অপূর্ব সকালবেলাটা। আর যখন ওই ফল সিজনটা হয় তখন তো আর ওই, আমরা একটু তাড়াহুড়ো করছি জানেন তো, দীপকে দেখেছেন প্রায় দৌড়বে দৌড়বে। আসলে টাইমটা যেটা দিয়েছেন তার থেকে আমরা অলরেডি 5 মিনিট লেট হয়ে গেছি। দাঁড়ান ভেতরে নিয়ে যাই আপনাদের, চলুন। দেখেছেন, শুধু আমরাই না, আরো একজন গার্জেন, ওনারাও কিন্তু দৌড়নোর মতোই যাচ্ছেন। দেখেছেন, চলুন এবার আমি আমাদের রনকে খুঁজে বেড়াই। কত প্রিকে স্টুডেন্ট, ওদের কি আনন্দ না! এবার আপনাদের বলি যে আজকে দিনটা এত স্পেশাল কেন। আজকে দিনটা স্পেশাল তার কারণ হচ্ছে এই যে এত স্টুডেন্ট দেখতে পাচ্ছেন, ওরা সবই হচ্ছে গিয়ে প্রিকে স্টুডেন্ট, মানে এখন ওরা প্রিকেতে আছে, প্রিকে থেকে
ওরা কিন্ডারগার্টেনে যাবে। প্রি কে মানে হচ্ছে গিয়ে প্রি কিন্ডারগার্টেন, মানে যেটা আমাদের ওখানে ওই মন্টেসরি বলে আর কি, তো সেটাই। তো এই মন্টেসরি থেকে বা প্রি কিন্ডারগার্টেন থেকে কিন্ডারগার্টেনে যে যাবে সেটাকেই এখানে মানে আমেরিকাতে প্রতিটা স্টেটেই প্রায় গ্র্যাজুয়েশন হিসেবে সেলিব্রেট করা হয়। মানে এই যে এতগুলো স্টুডেন্ট বাচ্চা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, কি সুন্দর ওরা ঘুরে ঘুরে ডান্স করছে, পারফর্ম করছে বলুন। এই পারফরমেন্সগুলো কিন্তু ওরা বাড়িতে গিয়ে রনকে আমি খুব একটা প্র্যাকটিস করতে দেখি না জানেন তো, স্কুলেই যা ম্যামরা প্র্যাকটিস করান করান, তারপরে আর করে না, কি সুন্দর করছে। তো যেটা বলছিলাম, তো এই অনুষ্ঠানটাকেই গ্র্যাজুয়েশন হিসেবে সেলিব্রেট করা হয়। আসলে বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যে কোনো জিনিসই যদি মজা করে আনন্দ নিয়ে করা হয় তাহলে সেটার প্রতি ওদের আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর সেজন্যই এরপর থেকে তো ওরা আবার নতুন নতুন, কেউ কেউ স্কুলে যাবে, কেউ কেউ হয়তো এই স্কুলেই থেকে যাবে, কিন্তু অনেকেই আছে যারা আবার নতুন নতুন স্কুলে যাবে, তো সেই স্কুলে আবার এই সব বন্ধুদের পুরনো বন্ধুদের পাবে না। তো তার জন্য আবার নতুন স্কুল মানে এই প্রি কে থেকে তো ধরুন কিন্ডারগার্টেনে যাবে, কিন্ডারগার্টেন মানে একটা স্কুলেরও আবার শুরু, তো সেজন্য সেই স্কুলে যাওয়ার জন্য একটা উৎসাহ প্রদান করা হচ্ছে গিয়ে এই গ্র্যাজুয়েশনটার মূল উদ্দেশ্য। তো সেই জন্যই এই রকম গ্র্যাজুয়েশন প্রোগ্রাম প্রত্যেকটা বছর প্রত্যেকটা আমেরিকার এইরকম বাচ্চাদের স্কুলে প্রি কেথে হয়ে থাকে। এই দেখুন, ইনি হলেন গিয়ে রনের ক্লাস টিচার মিস কিনজি। ও বাবা, সে স্কুল থেকে আসার পর থেকে কতবার যে বলে যে মিস কিনজি বলেছেন এটা, মিস কিনজি বলেছেন ওটা, মানে একদম মূল মন্ত্রর মতো ওনার কথাগুলো খুব শোনে। আবার এই গ্র্যাজুয়েশনের এমনই ক্রেজ যে জানেন তো এই সময় এখানকার অনেক দোকানে এই গ্র্যাজুয়েশনের থিম অনুযায়ী অনেক ধরনের জিনিস কিনতে পাওয়া যায়। যেমন সেই বড়দের এক ধরনের গ্র্যাজুয়েশনের ব্ল্যাক কালারের টুপি হয় না, সেই টুপিটা খুলে উড়িয়ে দেয় নিয়ে একটা আকাশ ছোঁয়া জাম্প করে, সেই রকম টুপি কিনতে পাওয়া যায়। তারপরে আরও নানা রকম পেন পেন্সিল খাতা, কত রকমের মেমেন্টো বেলুন যেখানে গ্র্যাজুয়েশন লেখা, তো এই সমস্ত জিনিসে দোকানগুলো এই রকম সময় ভরে ওঠে। তার মানে বুঝতে পারছেন যে গ্র্যাজুয়েশনটাকে কতটা ইম্পর্টেন্স দেওয়া হয় এখানে। এবার চলুন বরং ওই দিকটায় যাই, সবাই কত কি সুন্দর ছবি তুলছে। হল ভর্তি যেমনি স্টুডেন্টরা আছে তেমনি স্টুডেন্টদের বাবা মাও আছেন, মানে গার্জেনদেরও আজকের দিনটা নিয়ে কম উৎসাহ থাকে না আগের বছর থেকে তো দেখছি। এই জন্য তো সকালবেলায় কি সুন্দর সব গার্জেনরা নিজেদের কাজ ফেলেও একটুখানি সময় বার করে এখানে উপস্থিত হতে পেরেছেন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।